এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। اللهم صل وسلم على نبيك محمد، اللهم صل عليه، اللهم بارك عليه। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক নেয়ামত দিয়েছেন যখন তিনি আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মার অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মধ্যমপন্থী অর্থাৎ উত্তম জাতি সত্তা হিসেবে নির্মাণ করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা মানুষের উপর সাক্ষ্য হতে পারো, মানুষ তোমাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করবে যে কিভাবে লাইফস্টাইল মেইনটেইন করতে হয়, জীবন কিভাবে যাপন করতে হয়, তোমাদেরকে দেখে দেখে অন্যরা শিখবে যেমনিভাবে রাসূলকে দেখে তোমরা শিখবে। রাসূল তোমাদেরকে শেখাবে তোমরা মানব জাতির জন্য শিক্ষক হবে। আল্লাহ তাআলা এরকম শিক্ষক জাতি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে এই আদর্শ অবশ্যই অবশ্যই থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন একটি ব্যক্তিত্ব ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনায়াসেই শত্রুদেরকে তিনি বন্ধুতে পরিণত করে দিতেন। কেউ যদি তাকে হত্যা করতে আসত তাহলে সে তার বন্ধুতে পরিণত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাম যুদ্ধের ক্ষেত্রেও শত্রুর সাথে কিভাবে আচরণ করতে হয় সেটি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। সুনাবে আসাল আরবের এক বেদুইন গোত্রের প্রধান প্রচন্ড প্রতাপশালী শক্তিশালী, তার অপরাধের কারণে তাকে ধরে নিয়ে আসা হলো মসজিদের নববীর খুঁটির সাথে, তাকে বেঁধে রাখা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। যখনই রাসূলের সাথে তাকে তার দেখা হয় রাসূল তাকে জিজ্ঞেস করেন কি অবস্থা তোমার সুমামা। সুমামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই বলতেন আপনি আমাকে যদি ছেড়ে দেন তাহলে আপনি দেখবেন আমি কিভাবে এহসান করি, এর বদলা আমি কিভাবে দিই। তিনি সবসময় রাসূল কিভাবে অ্যাপ্রোচ করতেন। কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর কিছু দূরে গিয়ে সে একটি কুয়া পেল, এই কূপে সে গোসল করে রাসূল কাছে এসে ফিরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইজআলনি মুসলিমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে মুসলিম বানিয়ে নিন। নিয়ে এসেছেন কাকে, যুদ্ধ বন্দীকে, বন্দীকে নিয়ে আসলেন মসজিদের খুঁটির সাথে, তাকে বেঁধে রাখা হলো। দুই তিন দিন পর তাকে ছেড়ে দেওয়া হলো, সে তো যাওয়ার কথা, প্রতিশোধ নেওয়ার কথা। কিছু দূর থেকে ফিরে এসে বললেন আপনি আমাকে মুসলিম বানিয়ে নিন, আপনার যে অনুপম ক্যারেক্টার চরিত্র আমি দেখেছি এর যে উত্তম কোনো চরিত্র হতে পারে না, এই মানুষের প্রতি যদি আমি ঈমান না নেই তাহলে আমি হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি আমাকে মুসলিম বানিয়ে নিন। ইতিহাস সাক্ষী দেয় বদর যুদ্ধে যত লোক যুদ্ধবন্দী হয়েছিল 70 জন, এদের প্রায় সকলে এক দুইজন ছাড়া তার পরবর্তীতে মুসলিম হয়ে যায়। কিভাবে সম্ভব? শত্রু যুদ্ধবন্দী, আপনি যদি কোনো যুদ্ধবন্দী নিয়ে আসেন তাইলে তার সাথে আপনার আচরণ যা হবে তার উপর ভিত্তি করে তো এই লোক আপনার চিরশত্রু হয়ে যাবে, চিরশত্রু হয়ে যাওয়ার কথা। সে আমাকে বন্দী করে নিয়ে গেল কিন্তু পরবর্তীতে সে শুধুমাত্র বন্ধুতেই পরিণত হয় না, সে আপনার জন্য জীবন দিতে সে জান বাজ হয়ে যায়, জীবনকে বাজি রাখে আপনার সম্মান এবং মর্যাদা অথবা আপনার দিনকে প্রতিষ্ঠা কায়েম করতে। এইরকম নজির কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আমরা এমন একটা জাতি আলহামদুলিল্লাহ ব্লেসড যে আমরা আমাদের দিন আমাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় গিফট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মানব জাতির জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। মা আরসালনাকা ইল্লা, কেবলই আমি প্রেরণ করেছি মানব জাতির জন্য নয় গোটা সৃষ্টির জন্য, লিল আলামিন সব সৃষ্টির জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে এই অ্যাটেস্টেশন প্রদান করেছেন এবং তার গোটা জীবন জুড়ে তিনি তাই করেছেন। প্রিয় ভাইরা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর মাধ্যমে আমরা এইরকম ব্লেসড যে আপনি যদি রাসূলের উপর একবার দরুদ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর 10 বার রহম বর্ষণ করেন। তাকে তিনি কেমন ভালোবাসেন চিন্তা করে দেখেন তো। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি একবার আল্লাহর রাসূলের উপর দরুদ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনি যখন এই কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর 10 বার রহম বর্ষণ করেন। শুধু তাই না, আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আপনার জন্য অব্যাহতভাবে দোয়া করতে থাকে। কেমন মর্যাদা হতে পারে চিন্তা করে দেখেন। যদি এটা দুনিয়ায় মর্যাদা হয়, তাহলে এই রাসূলের অনুসারীদের মর্যাদা আখেরাতে কেমন হবে প্রিয় ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যারা, তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর তার সাথে যারা রয়েছে তারা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড কঠিন, কিন্তু নিজেদের মধ্যে তারা প্রচন্ড একজন আরেকজনকে রহম করে, অনুগ্রহ করে, অনুগ্রহশীল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন রুকু এবং সিজদারত অবস্থায় তারা কেবলমাত্র আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সিমাহুম ফি উজুহি মিন আসারি সুজুদ, আপনি তাদের ললাটে দেখতে পাবেন সিজদার দাগ রয়েছে সেখানে। এই সিজদার দাগ কেবলমাত্র চামড়ার উপর থাকে না, এটা চামড়ার ভিতরেও থাকে। কেবলমাত্র কালো দাগ পড়ে যায় না, এর বাইরেও দাগ আছে। সেই দাগটি ইমপ্রিন্ট হিসাবে তার জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রতিভাত হবে। যালিকা মাসালুহু ফিত তাওরাত ওয়াল ইনজিল, দিস ইজ দেয়ার এক্সাম্পল হুইচ হ্যাজ বিন গিভেন ইন তাওরাত এন্ড ইনজিল, তাদের এই উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাওরাত এবং ইনজিলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকা মাসালুহু ফিত তাওরাত ওয়াল ইনজিল কামাসালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন যে এর অবস্থা হচ্ছে এরকম, যেখানে একজন কৃষক তিনি ফসল বললেন, ওই ফসল কি করলো, তিনি সেখানে বীজ বললেন, আখরাজা নাবাতা, সেখানে সেই ফসল থেকে বীজ তৈরি হলো, চারা তৈরি হলো, সেখানকার তার যে কাণ্ড, কাণ্ডগুলো শক্তিশালী হলো এবং এটা এত ফসল দিল, ইয়ুরজিকু যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার, যিনি চাষ করেছেন তিনি কি দেখে অবাক হয়ে যান, আমি এরকম চাষ করলাম, আমার ফলন এত সুন্দর হলো, এত ফলন আমি পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অবস্থা বর্ণনা করতে গিয়ে, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা দিন দিন শক্তিশালী হয়। তারা যদি রাসূলের দিন এর উপর তারা থাকে, তার সুন্নার উপর থাকে, তাহলে তারা দিন দিন শক্তিশালী হয়। যেমনি ভাবে একটা দুর্বল চারা, আপনি যদি ধানের চারার কথা বলেন, রোপণ করার পর দিন দিন শক্তিশালী হয় এবং ব্যাপক পরিমাণ ফল, ফসল এটি প্রদান করে। মাত্র একটি মাত্র বীজ আপনি বপন করলেন, কিন্তু অনেক ফসল, অনেক বীজ একটি বীজ থেকে তৈরি হয়। এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন। আপনাকে দেখতে হবে আপনি সেই উম্মার বৈশিষ্ট্য ধারণ এবং লালন করেন কিনা। রবিউল আউয়াল মাস আসছে, এই মাসে রাসূল ইসলাম শুধু জন্মই গ্রহণ করেছেন এরকম না, যদিও এই ব্যাপারে অনেকগুলো কমপক্ষে 10টি থেকে 12টি মত আছে এবং আমরা নিশ্চিত করে বলতে পারি না কোন দিনেই তিনি জন্ম নিয়েছেন। অধিকাংশ মুয়াররিখিন, ঐতিহাসিকগণ যদিও 12 তারিখের কথা উল্লেখ করেন, কিন্তু এখানে ডিবেট আছে, 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, এরকম বিভিন্ন ডিবেট আছে। বরং একজন বিখ্যাত ঐতিহাসিক তিনি 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়ালের 12 রবিউল আউয়ালে তিনি তো জন্মগ্রহণ করেছেন সোমবার, এটি সহিহ হাদিস, সোমবার গণনা করতে গিয়ে তিনি বলেছেন এটা হয় হবে 9 তারিখ অথবা এটা 16 বা 17 তারিখ, এইরকম হবে, এটা এর আগে হওয়ার কথা নয় অথবা এর পরেও হওয়ার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, তার জন্মের এবং মৃত্যুর মধ্যখানে যে আদর্শ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, সে আদর্শ আমরা কতটা লালন করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটি আমাদেরকে দেখা দরকার এবং সেটি আমাদেরকে বোঝা দরকার। আমি সেই জায়গায় আপনাদের কাছে কয়েকটি জিনিস কেবল আজকে উপস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিক দিয়ে যেতেন সেই দিকেই তিনি আদর্শ রেখে যেতেন, সেই দিকে তিনি ছাপ রেখে যেতেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লামের হিজরতের সময়ের কথা বর্ণনা করেন, আলোচনা করেন, তাহলে দেখবেন এই হিজরতের সময় যতগুলো ঘটনা ঘটেছে, যদি আপনি সেখানে দেখেন আব্দুল ইবনে সুরাকার কথা যদি আপনি বলেন,
অথবা অন্যান্যরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ হয়েছে তাদের কথা যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে এই লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবে তারা ইসলাম গ্রহণ করেছে। সুরাকা বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তার পিছনে ছুটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে উৎফুল্ল হয়ে যায় আর দ্রুত বেগে তার ঘোড়াকে ছুটায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসছে এবং তিনি কাঁদছেন। রাসূল বলেন, লিমা তাবকি ইয়া আবা বকর, কেন কাঁদছেন আপনি আবু বকর? বলে, আলাস্তু আবকি আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য কাঁদছি না ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি না, আবকি আলা নাফসিক, আমি আপনার ব্যাপারে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, না, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহু ফিনাহু, আল্লাহু ফিনাহু কা ইয়া আল্লাহ, আল্লাহ আপনি তার ব্যাপারে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে সুরাকা বিন মালিকের তার ঘোড়াটি হাঁটু গেড়ে হাঁটু ভেঙে পড়ে যায়। সুরাকা বিন মালিক এটাকে আবার করে আবার সামনে যাওয়ার চেষ্টা করে, কিছুক্ষণ পর আবার এটি পড়ে যায়, আবার সামনে যাওয়ার চেষ্টা করে আবার পড়ে যায়। সুরাকা বিন মালিক বুঝতে পারলো যে না, আর সামনে যাওয়া যায় না, কারণ অশনি সংকেত। তারা খুবই বুদ্ধিমান জাতি ছিলেন, বুঝলো যে না, অশনি সংকেত, সামনে যাওয়া যাবে না। রাসূল সাল্লাম যাচ্ছেন, তিনি বলেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ একটু দাঁড়ান, আমি কেবল আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই আর কিছু নয়। রাসূল সাল্লাম বললেন, তাকে আসতে দাও। সে আসলো, এসে বলে, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, শুধুমাত্র এটুকু আপনি লিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস বলে হয় তিনি লিখে দিয়েছেন যে তার সাক্ষাৎ হয়েছে, সিগনেচার নিয়েছেন, অথবা তিনি চলে গেলেন, গিয়ে তিনি মক্কায় কোনো কিছু বলেন না, পরে তিনি বলেছেন। এই সুরাকা বিন মালিক তাকে হাতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে এসেছে, রাসূল তাকে হত্যা করতে পারতেন অথবা তাকে বন্দী করে নিয়ে যেতে পারতেন, কিচ্ছু বলেননি, তাকে ছেড়ে দিয়েছেন, বরং তাকে সাক্ষাৎ দিলেন। সুরাকা বিন মালিক পরবর্তীতে কত বড় বিশ্ববিজয়ী মুসলিম হয়েছে যদি আপনি সেটা জানতে পারতেন, তাহলে আপনার হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে উঠত। এই সুরাকা বিন মালিক পরবর্তীতে দুটো বিশাল সাম্রাজ্য, বাইজেন্টাইন রোমান এম্পায়ারের পতনের যে সকল মূল নায়করা, তার মধ্যে একজন তিনি। তিনি বাইজেন্টাইন এম্পায়ারে যখন তিনি ঢুকেন, তখন তার মাথায় তাদের হেলমেট, সেই যে রাজ মুকুট, তিনি সেটি নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে লক্ষ্য করে বলেছিলেন, সেই দিন কেমন হবে যখন তুমি ওই সম্রাটের মুকুট যখন তোমার মাথায় উঠবে, সেই দিন কেমন হবে। যখন তার মাথায় সেই মুকুট, তখন তিনি কেঁদে ফেলেছিলেন, আমার রাসূল যে কথা বলেছে সেটাই আজকে সত্যে পরিণত হয়েছে। এত বড় একজন বিশ্ব বিজয়ী মহানায়ককে আমরা পেতাম না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তাকে ক্ষমা না করে দিতেন। অনুপম আদর্শ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বলেন, ইয়া রাসূল, ওমর ইজ কামিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদনুহু ইলাইয়া, তাকে আমার কাছে নিয়ে আসো। ইয়া রাসূল, ওমর ইজ কামিং, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, ওমর আসছে আপনি বুঝতে পারছেন না। রাসূল বললেন, ওকে আমার কাছে নিয়ে আসো। ওমর গেলেন, হাঁটু গেড়ে বসলেন এবং বললেন, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন। সেখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? কোরআন কি সত্য ধর্মগ্রন্থ নয়? হ্যাঁ, সব কিছু সত্য, তাহলে আমরা কেন গোপন ইসলাম গ্রহণ ইসলাম প্রচার করছি? আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। যান, আপনাকে অনুমতি দেওয়া হলো। তিনি সেখান থেকে চলে গেলেন এবং তিনি ইসলামকে সেভাবেই তিনি প্রচার করলেন যেভাবে তিনি আল্লাহর রাসূলের কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যায় উমাইর, তাকে হত্যা করতে যায় সফওয়ান ইবনে উমাইয়ার, উমাইর ইবনে সফওয়ান রাসূলুল্লাহকে হত্যা করতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যায় মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পর তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপারে, তুমি কেন এসছো? বলছে, না, এমনিতে আমার ভাই তো আপনার এখানে বন্দি, এই জন্য তাকে আমি নিয়ে যেতে এসছি। বলে, না, তুমি অন্য উদ্দেশ্যে এসছো। বলে, না, আমি এই জন্য এসছি। আচ্ছা, তুমি এবং তোমার বন্ধু মিলে কাবার চত্বরে দুজন মিলে তোমরা কি এই আলোচনা করনি যে তুমি আমাকে হত্যা করতে আসবে এবং তোমার অনেক ঋণ আছে, তোমার পরিবার পরিজন আছে, যদি তুমি ফিরে না যাও তাহলে তোমার ঋণ তোমার সেই বন্ধু সব তোমার পক্ষে পে করে দেবে এবং তোমার পরিবার সে দায়িত্ব দেবে। বলে, আল্লাহি ইন্নি আশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে ওমাইর চিৎকার করে বলে উঠলো, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, কারণ আমি যখন এই আলোচনা করেছি আমি এবং আমার বন্ধু ছাড়া একটা কাকপক্ষীয় সেখানে ছিল না, আপনি যেহেতু এই কথা জেনেছেন আপনি আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছু নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। তিনি তখন
সাথীদেরকে বললেন তাকে তোমরা দিন শেখাও, কোরআন শেখাও, সালাত শেখাও, ইত্যাদি তাকে শিখিয়ে দাও। কয়েকদিন তিনি থাকলেন, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাওমের কাছে ফিরে যেতে চাই এবং তাদেরকে দিনের প্রতি আমি আহ্বান জানাতে চাই। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে দিনের প্রতি আহ্বান জানাবো, তারা যদি আমার কথা মেনে না নেয় আমার সাথে যুদ্ধ করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে তেমনি ভাবে যুদ্ধ করব যেমনি ভাবে আপনার সাথীদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি শপথ করে বলছি, এতদিন যতগুলো জায়গায় বসে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম, এখন থেকে ততগুলো জায়গায় বসে ইসলামের পক্ষে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার সময়টাকে ব্যয় করব। ইকরামা ইবনে আবি জাহল রাসূলকে হত্যা করার জন্য কত ধরনের পরিকল্পনা, তার বাবা, বাপ এবং ছেলে মিলে, আবু জাহল এবং ইকরামা মিলে সর্বশেষ যুদ্ধেও, যদি আমরা ফাতহে মক্কা, লিবারেশন অফ মক্কা, মক্কা বিজয়ের কথা যেটা আমরা জানি, সেখানেও বাধা দিয়েছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে ইকরামা ইবনে আবি জাহল। তার কারণে কয়েকজন মুসলমান শাহাদাত বরণ করেছেন। ইকরামা ইবনে আবি জাহলের স্ত্রী ইসলাম গ্রহণ করে, ইকরামা পালায়ন করে চলে যায়, তার স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী পলায়ন করে গিয়েছে কারণ তার বিরুদ্ধে আপনি হুলিয়া জারি করেছেন, যেখানে তাকে পাওয়া যাবে এমনকি কাবার গিলাফ ধরে যদি পাওয়া যায় তাহলে তাকে হত্যা করো। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য সে পালিয়েছে, আপনি তাকে জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ঘোষণার অন্তর্ভুক্ত করে দিন, আমি তো ইসলাম গ্রহণ করেছি। ঠিক আছে, স্ত্রী তার স্বামীর ব্যাপারে কথা বলেছে, যাও ঠিক আছে, তোমার স্বামীকে সাধারণ ঘোষণা করে দেওয়া হলো, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, তার আওতায় নিয়ে আসা হলো। তিনি তার স্বামীকে আনতে গেলেন, তার স্বামী ইয়েমেনের দিকে পালিয়ে যাচ্ছিল, স্বামীকে গিয়ে বললেন যে আমি তোমার কাছে এসেছি, মিন ইন্দে খাইরিন নাস, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, ও আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে বেশি রক্ষা করেন, ও আদালিন নাস, সবচেয়ে ইনসাফ যিনি মেনটেন করেন, ও আরহামিন নাস, সবচেয়ে ভালোবাসেন মানুষকে যে ব্যক্তি, তার কাছ থেকে তোমার কাছে এসেছি, আমি তোমার জন্য তার কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি নিয়ে এসেছি, তোমার কোনো কিছু হবে না, তুমি আমার কাছে ফিরে যাও, আমার সাথে ফিরে আসো। সত্যি তিনি আমাকে ক্ষমা করে দেবেন? হ্যাঁ, তিনি আমাকে তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আসো। তিনি তাকে নিয়ে গেলেন, দূরে থেকেই তিনি বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিশ্চিত তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার সাথে কথা আছে। রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন প্লিজ, আমি এত যুদ্ধ করেছি, এত কিছু করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, একজন সত্যিকার নবী ছাড়া এটা কেউ করতে পারে না, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন। অতঃপর তিনি যে শপথ করলেন, প্রিয় ভাইরা শুনুন, লিসেন টু ইট, ইকরামার কথা মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলামের অনুভূতিটা একবার চিন্তা করুন। ইকরামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোটা জীবন জুড়ে ইসলামের বিরুদ্ধে যত টাকা খরচ করেছি, এখন থেকে যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে তত টাকা অথবা তার চেয়ে বেশি দ্বিগুণ টাকা আমি খরচ করব। ইয়া রাসূলুল্লাহ, এতদিন যতগুলো শব্দ ইসলামের বিরুদ্ধে বলেছি, এখন থেকে ততটুকু অথবা তার চেয়ে দ্বিগুণ শব্দ ইসলামের পক্ষে আমি ব্যয় করব। ইয়া রাসূলুল্লাহ, এতদিন যতগুলো জায়গায় আমি ইসলামের বিরুদ্ধে বসেছি, এখন থেকে ততটুকু জায়গা অথবা তার চেয়ে দ্বিগুণ জায়গায় ইসলামের পক্ষে বসে ইসলামকে আমি প্রচার এবং প্রতিষ্ঠা করবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কিন্তু পরবর্তীতে শাহাদাত বরণ করেন, ইকরামা ইবনে আবি জাহল শাহীদ হিসেবে তিনি আল্লাহ সুবহানাহুর কাছে ফিরে যান, তিনি যুদ্ধের ময়দানে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেন। প্রেমার, এই হচ্ছে আপনার নবী, এই হচ্ছে তার আদর্শ, এই হচ্ছে তার উদাহরণ, তিনি এতটা মানবিক ছিলেন, এতটা ভালোবাসাময় তিনি ছিলেন, তিনি মুহূর্তের মধ্যেই শান্তি স্থাপন করে ফেলতেন, মুহূর্তের মধ্যেই তিনি যেখানে ভোলাটাইল সিচুয়েশন, যেখানে প্রচণ্ড উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে, এইরকম সময়কে মুহূর্তের মধ্যে তিনি শান্তিময় করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভাবেই প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম আদর্শ, কেবলমাত্র তার কথায়, তার চরিত্রেই শুধুমাত্র প্রতিভাত হয় না, রাসূলের প্রত্যেকটা অঙ্গভঙ্গি পর্যন্ত এতটা পিসফুল ছিল, তার অঙ্গভঙ্গি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইহুদিরা এসে তার রাসূলকে বলতো, আসসালামু আলাইক, আসসালামু আলাইকা বাদ দিয়ে আসসালামু আলাইক, আপনার ধ্বংস হোক, রাসূল বলতেন ওয়া আলাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম, ওয়া লানাতুল্লাহ, আল্লাহর গজব এবং আল্লাহর ধ্বংস তোমাদের উপর পতিত হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূল বলতেন, ইয়া আয়েশ, মাহলান মাহলান ইয়া আয়েশ, আলাইকে ফিররিস, হে আয়েশা একটু শান্ত হন, শান্ত হন, হে আয়েশা কোমল ব্যবহার করুন, করুন ব্যবহার করুন, ফা ইন্নাল্লাহ রাফীকুন ইউহিব্বুর রিফক,
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল এবং তিনি কোমল ভাষীকে পছন্দ করেন। আয়েশা বলেন, ইয়া রাসূল আপনি শুনেননি ওরা কি বলেছে? তিনি বলতেন, আপনি শুনেননি আমি কি বলেছি, আমিও তো শুধুমাত্র ওয়া আলাইকুম বলেছি, এর চেয়ে বেশি কিছু বলিনি। তিনি সরাসরি আঘাত করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান ছাড়া কাউকে কোন শত্রুকে কখনো আঘাত করেছেন এমন কোন রেকর্ড নাই। যুদ্ধের ময়দানে যদি তিনি গিয়ে থাকেন, এতগুলো যুদ্ধ তার জীবনে তিনি সরাসরি 28 অথবা 29টি যুদ্ধ তিনি করেছেন, তার চেয়ে অনেক অনেক বেশি যুদ্ধে তিনি লোকজনকে পাঠিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সবগুলো যুদ্ধ মিলে হতাহতের সংখ্যা 200+ মাত্র, সবগুলো যুদ্ধ মিলে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কতটা পিস লাভার, কতটা শান্তিকামী, শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসে প্রথম নজির উপস্থাপন করলেন যে যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদেরকে আগে শান্তির প্রস্তাব দিতে হয়, তাদেরকে আগে শান্তির প্রস্তাব দিতে হয়। বনু আসলাম গোত্র রাসূলকে হত্যা করার জন্য 70 জন ব্যক্তি নিয়ে আসে। তার রাসূলের কাছে আসার পর রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোত্থেকে এসেছো? বনু আসলাম গোত্র। সালুমা আমরুকুম, তাহলে তোমাদের অবস্থা, তোমাদের ঘটনা সহজ হয়ে গেল। বুরাইদা আল আসরামি রাসূলকে হত্যা করার জন্য 100 লোক নিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে বললেন, তোমরা কেন এসছো, তুমি কে? বুরাইদা। ও বুরাইদা মানে তো ঠিক আছে, সব কিছু শান্ত হয়ে গেছে। তার নাম থেকে তিনি তাফাউল, ভালো একটি অনুভূতি চয়ন করে সেখানেই তিনি তাকে অভিভূত করে দিলেন। ও এসেছে শত্রু, শত্রুকে তিনি কিভাবে শব্দ চয়নের মাধ্যমে তিনি তার অনুগত করে দিলেন। এই বুরাইদা পরবর্তীতে গোটা জাতি সহ তার কমিউনিটি সহ ইসলাম গ্রহণ করে। ইতিহাসে বুরাইদা আল আসলামের হাদিস আপনারা পাবেন। প্রিয় ভাইরা, শত্রুকে কিভাবে বন্ধুতে পরিণত করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি অশ্লীল ভাষা ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মানুষকে লানত প্রদান করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মানুষের ক্ষতি সাধন করেননি, কেবলমাত্র তিনি মানুষের কল্যাণ সাধনের জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে সে কল্যাণই প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ তার আদর্শ, তার উম্মাহ হিসেবে যদি আপনাকে, আপনার নিজকে আপনার দাবি করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার অনুভব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন, এই শান্তি কেবলমাত্র তিনি ঘরেই প্রতিষ্ঠা করেছেন, বাইরে প্রতিষ্ঠা করেননি, অথবা বাইরে প্রতিষ্ঠা করেছেন, ঘরে প্রতিষ্ঠা করেননি, সর্বত্র তিনি এই রকম শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছেন। এমন কোন অঙ্গ নাই, এমন কোন অংশ নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শান্তি প্রতিষ্ঠা করেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য আমাদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, এর অর্থ হচ্ছে তাকে ভালোবাসা, শর্তহীন ভালোবাসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইয়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফীহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সুবহানাহু বলেন, একজন লোকের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, শুধুমাত্র রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কিন্তু আর একজন লোক, আপনারা যারা আছেন তাদের ব্যাপারে যদিও রাদিয়াল্লাহু আনহু এটা মুসতালাহ আশ-শারঈ নয়, শরিয়ার পরিভাষা নয়, কিন্তু তারপরেও আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ এই সকল ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট এবং তারও আল্লাহর প্রতি সন্তুষ্ট একটাই কারণ, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা ভালোবাসে এবং রাসূলকে যারা ঘৃণা করে তাদেরকে তারা ঘৃণা করে। রাসূলকে তারা ভালোবাসে, রাসূলের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে তারা শত্রুতা পোষণ করে। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম বিদ্বেষীদের কথা বলেছেন, মুশরিক এবং কাফেরদের কথা তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে তাকে অনুসরণ করা। প্রিয় ভাইরা, একদল লোক বের হয়েছে এখন শুধুমাত্র মুখের ভাষায় তারা রাসূলকে ভালোবাসে বলে দাবি করতে চায়, কিন্তু তাদের আমলে রাসূলের সুন্নার সামান্যতম চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কেবলমাত্র সেখানে বিকৃতি ছাড়ার কিছুই নয়, ভালোবাসার দাবি পুরোটাই মিথ্যা। ভালোবাসার দাবি এটা আমল দিয়ে, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো বলে দাবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে ভালোবাসো, তাইলে আল্লাহ আমাকে অনুসরণ করো, তাইলে কেবল আল্লাহর ভালোবাসা তার রাসূলের ভালোবাসা তোমরা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের
ইত্তেবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এইভাবে বলেছেন যে তার রাসূল ওয়াল্লাযীনা যারা এই রাসূলের প্রতি ঈমান আনে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহ এবং তার সাথে যে নূর আল্লাহ সুবহান তা নাযিল করেছেন যে কোরআনকে নাযিল করেছেন সেই কোরআনকে অনুসরণ করে এই সকল লোকেরাই প্রকৃত অর্থে তারা আল্লাহর রাসূলকে অনুসরণ করলো অন্যরা তাদের দাবির ক্ষেত্রে তারা মিথ্যা। অতএব আপনি আল্লাহর রাসূলকে অনুসরণ করা তাকে ভালোবাসার অর্থ আপনি কি বুঝছেন? রাসূলের সুন্নাহ অনুসারে আপনার জীবনটা আপনি কতটুকু পরিচালনা করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা সুন্নাকে বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কিয়ামতের ময়দানে এক ফোঁটা পানি মানুষ পাবে না বরং তারা তাদের ঘামের সাগরে ভাসতে থাকবে, সেই দিন কেবল পানি পাওয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাউজে কাউসার তিনি নিয়ে থাকবেন, হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। একদল লোক হাউজে কাউসার কাছে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি দিতে চাইবেন, ফেরেশতারা মধ্যখানে বাদ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলবেন এরা আমার উম্মাহ, এদেরকে আমি পানি দেব না। তারা বলবেন লা, আপনি জানেননি যে আপনার পরে তারা কিভাবে আপনার দিনকে বিকৃত করেছিল, বেদাত চালু করেছিল সমাজে। আল্লাহ রাসূল তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, যারা আমার পর আমার দিনকে বিকৃত করেছে তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মার অন্তর্ভুক্তই না। প্রিয় ভাইরা উম্মার অন্তর্ভুক্ত হতে হলে রাসূলের ভালোবাসা যদি পেতে চান তার রাসূলের আনুগত্য করতে হবে, আপনাকে বুঝতে হবে রাসূলের সুন্নাটাকে, এটা আপনাকে হৃদয় দিয়ে অনুগম অনুসরণ করতে হবে। এমন একটি সময় আসবে যখন লোকেরা সুন্না বুঝবে না, তারা সুন্না বুঝবে না, এমন একটি সময় আসবে। রাসূল বললেন সে কথাই বলেছেন যে এমন একটি সময় আসবে যে আমার পর তোমরা দেখবে যে এমন একটি সময় যখন মানুষ বিভিন্ন ধরনের বিরোধিতায় তারা লিপ্ত হয়ে যাবে, সেই সময় তোমাদের দায়িত্ব থাকবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমাদের দায়িত্ব থাকবে আমার সুন্নাকে আঁকড়ে ধরা। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আলাইকুম আদু আলাইহা বিন নাওয়াজিস। রাসূল বললেন যখন আমার পর তোমরা বেঁচে থাকবে তোমরা দেখবে বিভিন্ন বিভক্তি দেখতে পাবে, তোমরা মানুষের মাঝে বিভিন্ন ধরনের মতানৈক্য দেখতে পাবে, তখন তোমাদের দায়িত্ব হবে আমার সুন্নাহ এবং আমার খোলাফা রাশেদার সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সেটাকে তোমাদের দাঁত দিয়ে তোমাদের মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। এই সুন্নাহ থেকে সামান্যতম তোমরা বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন হবে না। প্রিয় ভাইরা বোনের একজনের সুন্নাহকে জানা দরকার, সুন্নাকে বোঝা দরকার। যদি আপনি না জানেন তাহলে আপনি কিন্তু বিকৃতির অতল গহ্বরে আপনি পড়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম সামান্যতম সুন্নার বিকৃতিকে তারা মেনে নেননি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীতে তিনি ঢুকলেন, দেখলেন কয়েকজন লোক গোল হয়ে তারা সেখানে তসবি টিপছে। তিনি সেখান থেকে রাগান্বিত হয়ে তিনি সহিহ বর্ণনা রাগান্বিত হয়ে তিনি বের হয়ে গেলেন এবং তিনি আবু মুসা আশ-শারির দরজায় গিয়ে জিজ্ঞেস করেন আবু মুসা কোথায়? আশ-শারি বলতেন তিনি মাত্র এখানে ঘরে ঢুকেছেন। আচ্ছা ঠিক আছে তাকে রাখুন। আবু সাফসারকে বললেন যে কি হলো, লোকেরা রাসূল সাল্লামের মৃত্যুর পর শুধুমাত্র একত্রে নামাজ পড়ে এতটুকুই তারা ঠিক রাখলো আর সব জায়গায় তারা রাসূলের সুন্নাহকে বিকৃত করে দিল। বলে কি হয়েছে? বলে আপনি জানেন না। বলে কি হয়েছে? বলে রাসূলের মসজিদে নববীতে বসে লোকেরা এক দিকে একটা দল বদ্ধ হয়ে তারা সেখানে ছোট ছোট পাথরের নুড়ি নিয়ে তারা সেখানে তাসবিহ টিপছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ছোট ছোট নুড়ি নিয়ে একটা টিপছে একটু সারাম সরাচ্ছে, একটা টিপছে একটু সরাচ্ছে, একটা টিপছে একটু সরাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন এবং গিয়ে বললেন এইভাবে তসবি না টিপে তোমাদের গুনাহগুলো টিপো, ওইটা তোমাদের জন্য অনেক কাজে লাগবে। আল্লাহর কসম করে বলছি তোমরা আল্লাহর রাসূলের দিনের শুধুমাত্র এতটুকু বাকি রেখেছো যে তোমরা একসাথে নামাজ পড়ো আর কিছুই বাকি রাখো নাই, শুধুমাত্র তসবির দাঁড়া। এখন তো আপনার তসবি নিয়ে নিয়ে ঘুরেন, একদল লোক তো আছে এমনি দেখে ঘুরে তিনি বুজুর্গ আল্লাহওয়ালা, দেখিয়ে দেখিয়ে তিনি তসবি টেপেন, এটাকে দেখানো জিনিস নাকি? তসবি তো ওয়ালা ইয়াযালু লিসানুকা রুতবান মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমার জিহ্বাটি সবসময় আল্লাহর জিকিরে শক্ত থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা স্মরণ করো, আল্লাহ সুবহানাহু জিকির করো, বুকরাতাম ওয়া আশিয়া বুকরাতাম ওয়া আসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা সেটি এমনভাবে করো তোমরা উচ্চস্বরে করবে না, তোমরা গোপনে গোপনে করবে না, তোমাদের জিহ্বাকে তোমরা যেখানে নাড়াও
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহর রাসূল অনেক বেশি নাড়াতেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এত বেশি নাড়ানোর দরকার নাই, নাড়ান কিন্তু এত বেশি নাড়ানোর দরকার নাই, কারণ আপনি প্রচুর চেষ্টা করছেন, কষ্ট করছেন। আমারই দায়িত্ব হচ্ছে এটা আপনার জিহ্বাতে, আপনার জবানে, আপনার অন্তরে প্রতিত করে দেয়া। কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহান সিটি বললেন। অতএব প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরামদের ব্যাপারে যদি অন্যান্যরা এই সকল কথা বলে থাকে, অন্য সাহাবিরা এই সামান্য একটু বিচ্ছুতিকে যদি তারা এভাবে দেখে থাকে, তাহলে আমাদের বিচ্ছুতিটা এখন যোজন যোজন লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে। এখন এমন একটি সময় আসবে যখন মানুষ বেদাতকে সুন্না মনে করবে এবং সুন্নাতকে তারা বেদাত মনে করবে। এমন একটি সময় এখন আমরা বসবাস করছি যখন আমরা সুন্নাকে মনে করছি বেদাত এবং বেদাতকে মনে করছি সুন্না। রাসূলের ভালোবাসা কেবলমাত্র কিছু দাবির মধ্যে সীমিত রয়ে গিয়েছে, কিন্তু তার কোনো অ্যাপ্লিকেশন আমাদের ব্যক্তি জীবনে নাই, না আছে আমাদের সমাজ জীবনে, না আমাদের পারিবারিক জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অনুপম আদর্শ ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তার ইবাদত কেমন ছিল, এগুলো একবার চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি ইবাদত করতেন, আয়েশার তার পাটা ফুলে যেত। রাসূলের পাটা কেমন ছিল হাদিসে এসে আপনি যদি সামায়েল পড়েন, সামায়েল দেখবেন রাসূলের পায়ের গোড়া যেটা গোড়ালি, গোড়ালিতে মাংস ছিল কম, কিন্তু তার পায়ের পাতা, এই পাতার দিকে মাংস ছিল বেশি। রাসূল সাল্লাম দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে তার পায়ের গোড়ালি যেটা এটা ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে মলম এবং তেল লাগিয়ে দিতে দিতে তিনি কাঁদতেন এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত করা লাগে, কারণ শেষের দিকে এসে তার বয়স বেড়ে গিয়েছে, তখন তার শরীরে মাংস একটু বেশি গিয়েছিল, বয়স বাড়লে একটু আপনি জানেন যে লোকজন একটু শরীর ভারী হয়ে যায়, তিনি একটু ভারী হয়ে গিয়েছিলেন, পায়ের গোড়ালির উপর তিনি দাঁড়াতে দাঁড়াতে পাটি ফেটে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা তার সেখানে মরম লাগিয়ে দিয়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত করা লাগে। রাসূল বলতেন, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ আমার অতীতের পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি আমি আরো বেশি কৃতজ্ঞ হয়ে যাব না, এই জন্য কৃতজ্ঞতায় আমার মাথা অবনত হয়ে আছে তার সামনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অবস্থা এমন হয় তাহলে আপনার এবং আমার অবস্থাটা কি? সুন্নাহ কোথায়? আপনি কোথায় সুন্নাহকে প্রতিপালন করেন? সুন্নাহকে শুধুমাত্র মসজিদে, মসজিদে কয় রাকাতে যে সুন্নাহ পালন করবেন, এটা কি জোহরের ফজরের জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, জুমার আগে কাবলাল জুমা, বাদাল জুমা ইত্যাদিতে মারামারি? সুন্নাহ তো হলো ঘরে নামাজ আদায় করা, সুন্নাহ হলো সুন্নাহগুলো ঘরে আদায় করা, আর আপনি মসজিদে এসে পড়বেন এটা নিয়ে মারামারি করছেন, বিকৃতি কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢুকে তিনি তাহিয়াতুল মসজিদ দু রাকাত সালাত আদায় করতেন, আর ঘরে গিয়ে তিনি বাকি সুন্নাহ আদায় করতেন, অথবা ঘর থেকে সুন্নাহ আদায় করে আসতেন, আর আপনি সেটা নিয়ে মারামারি করছেন। সুন্নাটা আপনি আসলে বুঝতেই পারেন না সুন্নাটা কি, কারণ রাসূলের জীবন আপনার কাছে কয়েকটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ, আপনার ভালোবাসা কেবলমাত্র দাবির মধ্যে সীমাবদ্ধ। প্রিয় ভাইরা, সেজন্য আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলব্ধি করা, রাসূল সাল্লামকে বোঝা এবং রাসূল সাল্লামকে জানা, এটি আমাদের জন্য প্রচন্ড জরুরি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লামকে কিভাবে ভালোবাসতেন তার যদি জ্বলন্ত অসংখ্য উদাহরণ দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনা দেখিয়েছেন, দুই একটা নমুনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অন্যান্য সাহাবায়ে কেরাম দুই একটা নমুনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবা আসলেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজনের হাতে একটি স্বর্ণের আংটি রয়েছে। যুবকরা ভালো করে শুনবেন, রাসূল তার দিকে কাউকে তিনি সরাসরি আঘাত করতেন না, তিনি বললেন, ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, তোমাদের মধ্যে কেউ আগুনের জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে বয়ে বয়ে বেড়ায়, হাতে সে সেটা পরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ওই সাহাবি তিনি বুঝতে পারলেন যে ইট ওয়াজ অ্যাড্রেস টু হিম, তিনি দ্রুত আংটিটা খুলে তিনি ফেলে দিলেন। এটা হচ্ছে স্বর্ণের আংটি, মনে রাখতে হবে স্বর্ণের আংটি মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামদের অবস্থা জিজ্ঞেস করুন, আমাকে তো গতকাল একজন জিজ্ঞেস করেছে প্রশ্ন যে আমি স্বর্ণের পুরুষদের জন্য স্বর্ণের আংটি বানাই, এটা বানানো জায়েজ আছে কিনা, চিন্তা করে দেখেন। এই একটা ইয়াং একটা ছেলে ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছে যে আমি পুরুষদের জন্য স্বর্ণের আংটি বানাই, এটা জায়েজ আছে কিনা। আমার অন্তরটা তখন কেঁপে উঠেছে, আমি তো এইরকম যুবকই দেখতে চাই যে জিজ্ঞেস করে পুরুষদের জন্য আমি স্বর্ণের আংটি বানাই এটা জায়েজ আছে কিনা। ও বলেছে যে এটা জানি যে এটা হারাম, তাইলে আমি কাজ ছেড়ে দেবো, চিন্তা করে দেখেছেন। আর আপনার দোকানে তো আপনি হারাম আইটেম বিক্রি করে বেড়ান, অথবা হারাম প্রোডাক্ট বিক্রি করে বেড়ান, আপনি বলেন আপনি তো ব্যবসা করছেন, নিজের মুসলমান দাবি করেন, আর ওই যুবকের ইসলামের দিকে তাকান, অথবা রাসূলের সামনে যে সাহাবীর কথা বলছি তার ইসলামের দিকে তাকান, তিনি আংটিটা ফেলে দিলেন, রাসূল ওসলাম চলে গেলেন, অন্যরা বললেন আংটি তুলে নাও, বলে যেই আংটি আমি আল্লাহর রাসূলের সামনে ফেলে দিয়েছি এই আংটি আর আমি কখনোই স্পর্শ করব না।
কারণ আল্লাহ রাসূলের সামনে ফেলে দিয়েছি। হি কুড ব্রিং মেনি ইন্টারপ্রিটেশনস, তিনি বলতে পারতেন আংটিটা নিয়ে আমি আমার স্ত্রীকে দিয়ে দেবো, অথবা বিক্রি করে দেবো, অথবা দান সাদাকা করে দেবো, ভালো উদ্দেশ্যও আমি নিতাম। এইরকম ভালো উদ্দেশ্যগুলোকে তারা ঘৃণা করতেন। যে জিনিসটি আল্লাহ রাসূল অপছন্দ করেছেন এটা করতেই পারেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ভালোবাসার নমুনা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পিতামাতার প্রতি তোমাদের দায়িত্বের অংশ হলো পিতামাতার মৃত্যুর পর তাদের বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উটে চড়ে দেখলেন একজন লোক আসছেন, দ্রুত তিনি উট থেকে নেমে পড়ে তার পাগড়িটা ওই লোকটাকে দিয়ে দিলেন। সুন্দর, অসাধারণ সুন্দর একটি পাগড়ি। তার সাথীরা বললেন, কে এই লোক, একে তো চিনি না, আপনি তাকে পাগড়িটা দিয়ে দিলেন। তিনি বললেন, আমার বাবা ওমরের কাছে এই লোকটাকে আমি আসতে দেখেছিলাম। আল্লাহর রাসূল বলেছেন, তোমার বাবার সাথে যাদের সম্পর্ক, মায়ের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে উত্তম আচরণ করবে। আমার বাবার কাছে এই লোকটাকে আমি আসতে দেখতাম, এই জন্য আমি তাকে এতটুকু করেছি। বিররুল ওয়ালিদাইন কাকে বলে? মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা, সহি বর্ণনা, তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়েছেন, সেখানে আমরা গেলাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে খাবার আনা হলো। খাবারের মধ্যে সেখানে ছিল আদুব্বা। আদুব্বা মানে হচ্ছে আমরা যেটাকে আমাদের দেশে লাউ বলি, লাউ। রাসূলাম তার প্লেটের মধ্যখানে কোথায় কোথায় ওই লাউ আছে, লাউয়ের টুকরাগুলো খুঁজে খুঁজে তিনি খাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, আমি লাউ পছন্দ করি, জান্নাতীদের খাবার লাউ। আনাস বললেন, এই বর্ণনা যখন আমি শুনলাম তখন থেকে আমি আদুব্বা লাউকে ভালোবাসা শুরু করে দিলাম, এবং আমার মৃত্যু পর্যন্ত আমি লাউকে ভালোবাসি। এই হাদিস যিনি বর্ণনা করছেন, যে তাবির কাছে হাদিস, ইমাম তিরমিজি রহমাল্লাহ যিনি যার কাছ থেকে হাদিস নিয়েছেন, তিনি তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন, তিনি বলেন, যেদিন যেদিন আমি আনাসের মুখ থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাউ পছন্দ করেন, সেই দিন থেকে আমিও শপথ করলাম লাউ আমার সবচেয়ে প্রিয় তরকারি হয়ে যাবে এখন থেকে। আমি লাউকে এখন ভালোবাসি, যেখানে বা যাই সেখানে আমি লাউ খুঁজি, লাউ খাওয়ার জন্য, কারণ আল্লাহর রাসূল ভালোবেসেছেন, এটাকে বলা হয় ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাহাবায়ে কেরামরা কি মেটিকুলাসলি সেগুলোকে তারা অবজার্ভ করেছেন এবং তাদের জীবনে অ্যাপ্লাই করেছেন? একবার দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অ্যাপ্লাই করেছেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিক দিয়ে যাচ্ছেন, এক লোক তিনি আল-কাযফ, আল-কাযফ মানে ছোট ছোট নুড়ি পাথর তিনি নিক্ষেপ করছেন। তিনি বলেন, হে ভাই, রাসূলুল্লাহ নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কযফ, রাসূল আমাদেরকে নুড়ি পাথর এরকম নিক্ষেপ করতে নিষেধ করেছেন। তারপরে ওই লোকটি আরেকবার নুড়ি পাথর নিক্ষেপ করলে তিনি বলেন, ওয়াল্লাহি লা আতাকাল্লাহু মাআকা আবাদা, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। আমি বললাম, রাসূলুল্লাহ আমি কাজ নিষেধ করেছেন, তুমি তারপরে আরেকবার নুড়ি পাথর নিক্ষেপ করলে আমি তোমাকে এখন থেকে আর পছন্দ করি না এবং আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না। একবার কেন নুড়ি পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন? তাহলে পাথর নিক্ষেপ করে কারো চোখে গিয়ে পড়তে পারে, কারো মাথায় গিয়ে পড়তে পারে, কজ তিনি দেখেননি, কজেশন অ্যানালাইসিসের প্রয়োজন নেই। রাসূল বলেছেন, দ্যাট ইজ এনাফ ফর আস, রাসূল বলেছেন এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আল্লাহ রাসূলকে উপলব্ধি করা, রাসূলকে দেখার তারা চেষ্টা করতেন, প্রত্যেকটা জিনিস তারা উপলব্ধি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রত্যেকটা জিনিসকে তারা অনুসরণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের বাসায় আসলেন, আমরা কোনো খাবার, আমাদের কাছে খাবার চাইলেন, আমরা দিতে পারলাম না, সামান্য একটু রুটির টুকরা ছিল, আমরা রুটির টুকরা দিলাম, বললো একটু তরকারি নিয়ে আসো, তরকারি দিতে পারলাম না, বললো কি আছে, বললাম একটু ভিনেগার আছে, ভিনেগার নিয়ে গেলাম, ভিনেগার মিলিয়ে তিনি খাচ্ছেন এবং বললেন, নিয়মাল ইদাম আল খিম আল খাল্লু, ভিনেগার তো খুবই মজাদার একটা তরকারি। রাসূল শুধু এতটুকু বলেছেন, আল্লাহর কসম এরপর থেকে ভিনেগার আমার কাছে সবচেয়ে প্রিয় তরকারিতে পরিণত হয়ে গেছে। ভিনেগার কোনো তরকারির নাম নাকি? কিন্তু রাসূলের কাছে কিছু নাই, একটু তেল মিশিয়ে একটু খেয়ে দেয়া। কোনো এক সময় আপনি দেখেছেন মানুষ কোনো কিছু নেই, হয়তো একটু তেল মিশিয়ে খাবার খেয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি সরিষার তেল, এটুকু তেল। রাসূল ওই যুগে যা পাওয়া গিয়েছে একটু ভিনেগার নিয়ে আসলো, ভিনেগার মিশিয়ে তিনি খেয়ে ফেলেছেন এবং তিনি বললেন, এটাই প্রিয়তম আমার কাছে এখন, কারণ আর কোনো কিছু নাই। ইংরেজিতে বলা হাঙ্গারিতে বেস্ট সস, এখন আপনার ক্ষুধা, ক্ষুধার সময় সবচেয়ে ভালো খাবার যা পাওয়া যায় এটাই সবচেয়ে মজা লাগে। রাসূল তাই বললেন, আনাস বললেন, এটাকে আমি লিটারালি গ্রহণ করলাম, উইদাউট এনি ইন্টারপ্রিটেশন, কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, আমি এটাকে লিটারালি গ্রহণ করেছি। এই হচ্ছে সাহাবায়ে কেরাম। আপনি কোনোদিন চিন্তা করেছেন রাসূলের প্রিয়তম খাবারগুলো কি? কোনোদিন দেখেছেন? কোনোদিন ভাবেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতে পছন্দ করতেন? কোনোদিন ভাবেননি? আপনি সুন্নাহকে কিভাবে পরিপালন করবেন?
প্রতিপালন করবেন, লালন করবেন আপনার জীবনে আপনি ব্যবহার করবেন কোনোদিন চিন্তা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড় কি ছিল কোনোদিন ভেবেও দেখেননি, জামার কালার কি ছিল তাও কোনোদিন আপনি জানেন না অথবা কোনোদিন চিন্তাও করেন নাই, ভাবারও চেষ্টা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি কি পড়তেন তা আপনি জানেন না, তার তিনি কিভাবে খেতেন, তার 24 ঘন্টার রুটিনটা কিভাবে চলত, তিনি তার সময়গুলো কিভাবে কাটাতেন এটি আপনি কখনো জানেন না, তার চরিত্রের অনুপম দিকগুলো আপনি কখনো ভাবার চেষ্টা করেনি। শুধুমাত্র এক দুইটা দাবি নিয়ে আমরা পড়ে আছি, এই দাবি কোনো কাজে লাগবে না প্রিয় ভাইরা, দাবিকে বাস্তবে অ্যাপ্লাই করতে হবে, যদি অ্যাপ্লাই না করতে পারি এই দাবি আমাদেরকে রক্ষা করবে না কোনো অবস্থায়। সুতরাং রাসূল ইসলামকে অনুসরণ করার জন্য তাকে পড়া, তাকে স্টাডি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এমন হয়নি যে তিনি পেট ভরে খেয়েছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। আপনি এবং আমি তো খেতে খেতে এরপরে কি ক্লান্ত হয়ে যায়, এবার আর উঠতে পারি না, এবার একটু শোয়া লাগে খাওয়ার পর। অধিকাংশ লোকের এই অবস্থা, এমন খেয়েছে যে খাওয়ার পর এখন তার শোয়া লাগে। কোনো একজন ব্যক্তি তাকে দুই দিকেই, একদিনে তিনি দুইটা দাওয়াত পেয়েছেন, এবার তিনি রাস্তার মধ্যখানে গড়াগড়ি খেতে গেলে চিৎকার করে কান্না করেন, আমার কেন আজকে মৃত্যু হলো না, আজকে আমি কোন বাসায় দাওয়াত খেতে যাবো, এই বাসায় দাওয়াত খাবো না ওই বাসায় দাওয়াত খাবো, কারণ আমার আজকে মৃত্যু হওয়ার দরকার ছিল, দুইটা দাওয়াত একদিনই পড়লো আমার, দুই দিনে দুইটা দাওয়াত করতে পারলো না, দাওয়াতে দিকে তিনি গিয়ে অনেক ভালো খাবেন, এটা হচ্ছে তার চিন্তা। আরেকজন খেতে খেতে এমন খেয়েছেন যে তার এখন আর নিঃশ্বাস বের হচ্ছে না, আরেকজন বলেন একটু ওষুধ খাওয়াই দিই, বলে ওষুধ খেতে পারলে তো আমি আরেক লোকমা খাবারই খেতে পারতাম। খাবার অবস্থা এরকম যে আমরা নিঃশ্বাস নাকের ডগা পর্যন্ত আসা পর্যন্ত আমরা খেতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার খাবারের অভ্যাসটা কি ছিল একবার চিন্তা করুন, দেখুন, জানার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে হাঁটতেন, সাহাবাই কারাম আমরা ওইটা অনুসরণ করেছেন, এই জন্য রাসূলকে তারা ভালোবাসতেন, কিভাবে হাঁটছেন কিভাবে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথাগুলো সাহাবাই কারাম আমরা বলে দিয়েছেন। রাসূল যখন ভাব তিনি হাঁটতেন, ইয়াতাকাফফাউ কাআন্নাহু ইয়ানহাতু হাদিরু মিনাল জাবাল, যেন তিনি পাহাড় থেকে নামছেন এইভাবে রাসূল সাল্লাম সামনের দিকে ঝুঁকে তিনি হাঁটতেন। সাহাবাই কারাম আমরা সেভাবে হাঁটার চেষ্টা করতেন। আপনি হাঁটেন কিভাবে, মুখটাকে সামনের দিকে ফুলাইয়া, হাত দুইটাকে এমন ভাবে ছুড়ে ফেলে যে আশপাশ যারা আছে তারা কয়েকজন আহত হয়ে যায়, এমন একটা অহংকার উদ্ধত ভাব। আল্লাহর রাসূলের হাঁটার মধ্যে ছিল তাওয়াদু, তিনি সামনের দিকে ঝুঁকে তিনি হাঁটতেন, মনে হচ্ছে যেন তিনি সেজদা দেবেন আল্লাহকে, অনুভবটা এইরকম, অথবা রুকু দেবেন আল্লাহর সামনে, এরকম একটা অনুভূতি নিয়ে আল্লাহ রাসূল হাঁটতেন। প্রত্যেকটা কদম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি আনুগত্যের সাক্ষী দিত। প্রিয় ভাইরা, এটাই আল্লাহ রাসূলকে সাহাবাই কারাম অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি তো মনে হচ্ছে বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন। রাসূল বললেন, শাইয়াবাতনি হুদু ওয়া আখওয়াতুহা, শাইয়াবাতনি হুদু ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা আস-সামাউ ফাতারাত ওয়া ইযা আস-সামাউ তাশরাত। আল্লাহ সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কয়েকটি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা আল ওয়াকিয়া, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, সূরা আল মুরসালাত এবং সূরা আত-তাকবীর, এই সূরাগুলো যখন আমি পড়ি, কারণ এগুলোর মধ্যে কিয়ামতের কথা বর্ণিত হয়েছে, এগুলোতে জাহান্নামের কথা বর্ণিত হয়েছে, এই আলোচনা যখন আমি পড়ি তখন আমি ক্লান্ত হয়ে যাই, তখন আমি অস্থির হয়ে যাই, এই দুশ্চিন্তা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাম, অথচ সাহাবাই কারাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বহু বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লামের 11টি চুল অথবা 14টি চুল অথবা 20টি চুল এবং দাড়ি কেবলমাত্র সাদা হয়েছিল, কয়েকটা চুল দাড়ি সাদা হয়েছে সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাও পর্যন্ত হিসাব করে রেখেছেন। ভালোবাসা কারে বলে, ভালোবাসা কাকে বলে চিন্তা করে দেখেন, কটা চুল দাড়ি এবং কোথায় কোথায় চুল দাড়ি এগুলো পেকে গিয়েছিল তাও তারা বলেছেন, যে চুল দাড়ি এখানে এবং এই জায়গায় এবং এই যে রাসূলুল্লাহ সাল্লাম যেখানে সিঁথি কাটতেন এই সিঁথির জায়গায় তার চুল দাড়িগুলো পেকে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জারি পাকা দাড়ি এবং চুলের সংখ্যা ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বর্ণনা অনুসারে সর্বোচ্চ 20টি যখন তিনি মারা যান সেই অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খেতেন সাহাবায়ে কিরামরা সেটা আলোচনা করেছেন। আমরা তো যখন খাই আমাদের আঙ্গুলে একেবারে এতটুকু পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত খাবার চলে আসে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খেতেন। কয় আঙ্গুলে খেতেন? 3 আঙ্গুলে কতটুকু খাবার তুলতে পারবেন বলুন তো? আপনি যদি রুটি তোলেন তাহলে কতটুকু তুলবেন? আর এখন তো আমরা মানে এক হাতে খাই এরকম না, দুই হাত মিলিয়ে এক হাতে সিঁড়ি আর এক হাতে খাই, মানে খাবার জন্য এটা আসলে রাক্ষস খাচ্ছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন রাসূল 3 আঙ্গুলে খেতেন। 3 আঙ্গুলে কি খেতেন? 3 আঙ্গুলে চিন্তা করে দেখেন তো,
একবার ভেবে দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্লেটে খেতেন, প্লেটের আলোচনা পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদুরে বসতেন, শুইতেন, সেই মাদুরের কথা আলোচনা এসেছে। সময়ের তিরমিজিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা থেকে তার একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো মাদুরকে একত্রিত করে তিনি তাকে শুইতে দিলেন। রাসূলুল্লাহ কিছুক্ষণ শোয়ার পরে তিনি সেখান থেকে উঠে বললেন, মাদুরটা আজকে এত আরাম লাগে কেন, এত আরাম কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে দাগ বসে যায় এই জন্য দুটো মাদুরকে একত্রিত করে দিয়েছি, তো মনে একটাকে সরাও, এই মাদুর যদি আমি ঘুমাই তাহলে হতবারে তাহাজ্জুদের সালাত আমার মিস হয়ে যেতে পারে, এত আরাম, আরামের কারণে হতে পারে আমি উঠতে পারবো, আল্লাহকে ভুলে যাব। প্রিয় ভাইরা, আর আপনার তো শুধুমাত্র একটা হলেই চলে না, এমন যে অর্ধেক আপনি ওই জাজিমের অথবা যে তোষকের মধ্যে শুয়েছেন অর্ধেক ভিতরে আপনার ঢুকে না গেলে আর আপনার ঘুমই হয় না, আপনি কিভাবে তাহাজ্জুদে সালাত আদায় করবেন, ইবাদত কিভাবে করবেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আল্লাহর রাসূলের ঘটনা বর্ণনা করেছে, রাসূলের অবস্থা দিয়েই হয়, তাহলে আমাদের কি হওয়া দরকার? অনেকে এই কথা বলতে পারে যে রাসূল সাহাবায়ে কেরাম তারা তো এভাবে স্ট্যান্ডার্ড, তাদের কথা তো বলে লাভ নাই, তারা মানুষ, দে ওয়ার হিউম্যান বিইংস, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ফজর সালাত একবার রাসূল সাল্লাম তারা ক্লান্ত, তারা একটা সফরে আসেন, বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু সেখানে আসেন, তারা ক্লান্ত, ক্লান্ত অবস্থায় তারা ঘুমিয়ে পড়লেন, ফজর সালাত আদায় করতে পারেননি, সূর্য উপরে উঠে গিয়েছে, সূর্যের তাপে একজন, দুইজন, তিনজন, চারজন, চতুর্থ জন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাদের ঘুম ভেঙে যায়, অন্যান্যরা কেউ ঘুম থেকে জেগে কোনো শব্দ করছেন না, কারণ রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, হতে পারে ঘুমের মধ্যেই তার উপর ওয়াহী নাযিল হচ্ছে, এই জন্য সাহাবায়ে কেরাম তাকে ঘুমালে তারা ডিস্টার্ব করতেন না রাসূলুল্লাহকে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু ভিন্ন ক্যারেক্টারের মানুষ, ওয়া কানা রাজুলান জালিদা, বুখারী হাদিস এসেছে, তিনি ছিলেন প্রচন্ড প্রতাপশালী, খুবই শক্তিশালী একজন মানুষ, তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করে করে তিনি আল্লাহু আকবার করছেন, যেন রাসূল সাল্লামের কানে গিয়ে আল্লাহর জিকির পৌঁছে এবং তার ঘুম ভেঙে যায়। তার ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বলেন, কি হয়েছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঘুমিয়ে পড়লাম, সূর্য তো উঠে গিয়েছে, নামাজ তো আমরা পড়িনি। রাসূল বললেন, লা হারাজ লা বাসা বিহ, কোনো সমস্যা নাই, চলো, কারণ এটা আমাদের শরঈয় ওযু, আমরা তো জাগতে পারিনি, এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হয়েছে, সামনে আগাও, একটু সামনে যাওয়ার পর তিনি ওযু করলেন, সাহাবায়ে কেরাম ওযু করলেন, তিনি বলেন, আজান দাও, একামত দাও, তারপরে তিনি সকলকে নিয়ে জামাতের সাথে ফজরের সালাত আদায় করেন। আমি এই কথা এই জন্য বলতেছি, তিনি হিউম্যান বিং, আল্লাহ সুবহান তাকে পাঠিয়েছেন যেন আমরা তাকে অনুসরণ করি, অতএব তাকে তিনি একেবারে অ্যাবাভ এনি স্ট্যান্ড, অ্যাবাভ এনি ইমুলুয়েশন, এটাকে বলে আপনি তাকে অনুসরণ করবেন না, তাকে কি আর, তিনি তো রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলে আপনি তাকে অনুসরণ করবেন না, এটা হতে পারে না, তার পায়ে পায়ে তাকে অনুসরণ করতে হয়, এটাকে আরবিতে বলা হয় ইত্তেবা, ইত্তেবা মানে হচ্ছে পায়ের উপর পা রেখে চলা। আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন তাবিআ, যেমন করে ফামান তাবিআ হুদায়া, কিন্তু রাসূলের ব্যাপারে বলেছেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করে, ইত্তেবা মানে হচ্ছে পায়ের উপর পা রেখে চলা, এটা হলো ইত্তেবা, এইভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হয়, এটাই হচ্ছে আল্লাহ রাসূলকে ভালোবাসার দাম, আর এটাই আমাদেরকে শিখতে হয়, এটাই আমাদেরকে জানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যদি এভাবে আপনি অনুসরণ না করতে পারেন, তাহলে আপনার ইসলামের দাবি এটা বৃথা, এই দাবি দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুর রহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে পদে পদে অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে যেভাবে অনুসরণ করেছেন এইভাবে অনুসরণ করতে হবে, এবং আপনার দাবিকে কাজে বাস্তবায়ন করতে হবে, আপনি পরিবার জুড়ে এটাকে বাস্তবায়ন করতে হবে, পরিবার জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মতো পরিবার তৈরি করুন, রাসূল যেভাবে তার সময়গুলো কাটিয়েছেন এভাবে সময় কাটানোর চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কিভাবে রেখেছেন এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সেই বর্ণনা দিয়েছেন, তার চুল কেমন ছিল এই বর্ণনা ছিল, তার পাগড়ি কেমন ছিল পাগড়ির কালার পর্যন্ত কি ছিল এই কথা আছে, তার জামার কালার ছিল এই পর্যন্ত এই বক্তব্য আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শরীরের আকৃতি কেমন ছিল এটা পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বর্ণনা করেছেন। আপনি বলবেন যে এগুলো তো পার্সোনাল ইস্যু, এগুলোকে কিভাবে আমরা অনুসরণ করব, এটা অনুসরণ যতটুকু করতে পারেন ততটুকু তো করবে নাই, আর যতটুকু অনুসরণ না করবেন ততটুকু আপনি কমপক্ষে জানবেন, এই জানাটা আপনাকে রাসূলের জন্য আপনার অন্তরে ভালোবাসা তৈরি করে দেবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ললাট গুলো ছিল অনেক উঁচু, তার মাথা ছিল অনেক বড়, তার এই যে শোল্ডার, তার ঘাড়, এই তার যে শোল্ডার, এই শোল্ডার ছিল অনেক প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লামের মুখ ছিল অনেক অনেক প্রশস্ত, এটা চাঁদের মতো। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একবার রাসূল সাল্লামের সাথে লাইলাতুল কামার অর্থাৎ যেটাকে বলে পূর্ণিমার চাঁদের রাতে একবার আমি রাসূলের সাথে বাইরে ছিলাম। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আমি তাকিয়ে দেখলাম আমার চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারাটা অনেক অনেক বেশি উজ্জ্বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কখনো আমার নিডল হারিয়ে যেত, নিডল, কখনো কখনো আমার সুই হারিয়ে যেত। রাসূল সাল্লাম ঘরে আসা পর্যন্ত আমি রাতে অপেক্ষা করতাম, কারণ তিনি রাতে ঘরে আসলে তার চেহারার উজ্জ্বলে আমি ওই সুইটা খুঁজে পেতাম। এটা যদি হয় তার চেহারা, তাহলে তার চরিত্রটা কতটা আলোকিত, গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই জন্য আল্লাহ রাসূল সাল্লামকে জানা দরকার, তাকে যদি মানতে হয় তাকে জানা দরকার, তাকে পড়া দরকার। আপনি যদি তাকে না পড়েন তাহলে আপনার ফেক এবং ভেইন ক্লেইমে আপনি থাকবেন, আপনার মিথ্যা দাবি, মিথ্যা ঝাড়িঝুড়িতে আপনি থাকবেন, এগুলো কোনো কাজে লাগবে না, বিশ্বাস করুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল আপনাকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, আমার পর দিনকে যে বিকৃত করেছো আমার থেকে দূর হও, দূর হও, তুমি আমার উম্মারই অন্তর্ভুক্ত নও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাকে পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। এই মসজিদের কথা আমি আগেও বলেছি, গত মাসেও বলেছি, এই মাসেও আবার বলছি, এই মসজিদ নির্মাণের জন্য পরিকল্পনা হয়েছে আলহামদুলিল্লাহ, প্ল্যান ইত্যাদি সব কিছু রেডি আলহামদুলিল্লাহ, এখন আপনাদের এগিয়ে আসতে হবে। আমার মতো একজন ইমাম সাহেব তিনি খুতবায় দাঁড়িয়ে বলেন, আপনাদের জন্য একটা সুখবরও আছে এবং খারাপ সংবাদও আছে। বলে সুসংবাদ কি? সুসংবাদ হলো যে আমাদের এই মসজিদ নির্মাণ করার জন্য যত টাকা লাগবে সব টাকার ব্যবস্থা হয়ে গেছে। বলে সবাই আলহামদুলিল্লাহ। তখন বলে তবে দুঃসংবাদ হলো টাকাটা এখন আপনাদের পকেটে, এখন আপনারা দেন নাই। টাকা কিন্তু সব আছে, কিন্তু কোথায় এখনো? সব আপনাদের পকেটে। তো আপনাদের পকেটে রাখলে মসজিদ কিভাবে নির্মাণ হবে? এগুলো কোথায় নিয়ে যাবেন? মসজিদের জন্য করবেন প্রত্যেক মুসল্লির জন্য 10,000 টাকা করে, 8-10,000 না, প্রত্যেক মুসল্লির জন্য 10,000 টাকা করে লাগবে। অর্থাৎ একজন মুসল্লি দাঁড়ানোর জন্য যতটুকু জায়গা, 8 স্কোয়ার ফিট, মানে আমরা যদি স্কোয়ার ফিটের কথা বলি তাহলে এইরকম 8 স্কোয়ার ফিট লাগবে। এতটুকু জায়গা নির্মাণের জন্য পুরো স্থাপনা অনুসারে ক্যালকুলেশন করেছেন ইঞ্জিনিয়াররা, খুবই ভালো বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়াররা এটা ক্যালকুলেশন করেছেন। 10,000 টাকা লাগবে একজনের মুসল্লির জন্য, দেন না, কেয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান মসজিদকে কবুল করে নিন এবং এটার সকল কাজ তিনি তার গায়েবী মদদ দ্বারা আঞ্জাম করে দিন। এমন কিছু লোককে আল্লাহ সুবহান ওয়া তাআলা তৈরি করে দিন যারা এই মসজিদকে নির্মাণের জন্য তারা এগিয়ে আসবে। আপনাদের জন্য কিছু করুন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনার জন্য কিছু করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেই অনুভূতি দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দাও, আমাদের পিতামাতা আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইন্তিকাল করেছেন, ঈমান নিয়ে মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দাও, যারা বেঁচে আছেন তাদেরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমাদের সকল সমস্যা দূর করে দাও, আমাদের সকল বালা মুসিবত বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে প্রশান্তি দান করো, আমাদেরকে নিরাপত্তা দান করো, আমাদেরকে স্থিতিশীলতা দান করো। আল্লাহ তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো, তোমাকে এবং তোমার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করো। আল্লাহ হে আল্লাহ তোমার এবং তোমার রাসূলের যে তোমার রাসূলের দেয়া জীবন পদ্ধতি অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।